আজকে পাবদার ঝাল করছি, বন্ধুরা পাবদার ঝালটা আমি একটু খুব শর্টকাট তাড়াতাড়ি রান্নাতে পছন্দ করি, সেই জন্য আজকে এটাই করছি। নুন হলুদ অল্প একটু তেল মাখানো আছে, আর আমি কড়াতে দিলাম কয়েকটি, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলব। তারপরে একটু সর্ষে বাটা, আমি অবশ্য সর্ষে বাটাটা গরম জলে মানে রেডিমেড সর্ষে বাটা দিয়েই করছি, অত বাটাবাটি ঝামেলায় আমি যেতে পারি না। সেটাকে একটু গরম জলে নুন দিয়ে ভেজানো আছে মিনিট 5-10। এই পাবদা মাছগুলোকে ভাজা করে নিই, তারপরে দেখাচ্ছি। পাবদা মাছ ভাজাটা আপনাদের খুব ভালো করে দেখাতে পারছি না, কারণ ওই বড্ড তেল ছিটকায়, তা সেই জন্য আপনারা দেখুন আমি করছি, পরে ভাজাগুলো হয়ে যাক তারপরে রান্নাটা দেখিয়ে দিচ্ছি। খুব সুস্বাদু হয় মাছগুলো, ভালো হলে খুব টেস্টি খেতে হয় আর খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই মাছের একটাই সমস্যা, ভাজা, ভাজতে গেলে বড্ড তেল ছিটকায় হাতে পায়ে। তো একটু আঁচটা কমিয়ে হালকা করে দিয়ে আর একটু সময় এবং ধৈর্য নিয়ে যদি ভাজা যায় তাহলে খুব একটা সমস্যা হয় না। মাছ ভাজা কমপ্লিট, এবার তুলে ফেলার পালা। সব কটা মাছ ভেজে তুলেছি, এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা কালো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আচ্ছা আর একটু কমিয়ে দিলাম, একদম স্লো করে দিলাম যাতে একটু কাঁচা লঙ্কাগুলো আর কালো দিয়ে একটু ভাজা ভাজা হয় একটু শুকাবে। এবার যে বাটিটাই আমি সর্ষে বেটে মানে গুলে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে উপরে জল দিতে দিতে থাকবে, নিচে কালো অংশটা দেবে না, তাহলে পেটো ভাতটাও হবে না, অম্বলটাও অনেকটা কম হয়। অনেকেরই সর্ষে খেলে বিশেষত আমার একটু প্রবলেম হয়, সেই দুটো কোনোটাই হবে না। এবার 1 চামচ মতন বা যাদের যেরকম আন্দাজ যতটা পরিমাণের মাছের করবেন সেই আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার বেশি আর কিছু কাজ নেই, এটা একটু ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো একটু ফুটে গেলেই, কারণ এটা তো আলু সেদ্ধ হওয়া বা অন্য কোনো কিছু নেই, আর এটা খুবই নরম মাছ, খুব বেশি একে ফুটিয়ে সেদ্ধ করার ব্যাপার নেই, ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এই মাছগুলো দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো আস্তে আস্তে তার মধ্যে সাঁতার কাটার জন্য দিয়ে দিলাম। মাছগুলো একটু সাঁতার টাতার কেটে নিয়ে ডুবে যাবে। রেসিপিটা মোটামুটি সবারই প্রায় জানা, আর আমি যেভাবে করি সেইভাবে আপনাদের দেখালাম।
মিনিট পাঁচেক এইভাবে ফোটার পরে, আর বেশি কিছু কাজ নেই, সেটা হচ্ছে একটু ধনে পাতা ছড়িয়ে দেবেন, আরও একটু স্বাদ বাড়বে। কিন্তু আমার তেলটা একটু বেশি দেওয়া আছে বলে আমি দিচ্ছি না, সেটা হচ্ছে এর উপরে একটু কাঁচা তেল যদি ছড়িয়ে দেন তাহলে, আর ঝাল নুনটা একটু টেস্ট করে নেবেন নিজেদের স্বাদ অনুযায়ী। ব্যাস তৈরি সর্ষে পাবদার ঝাল, এবার শুধু প্লেটে করার অপেক্ষা। আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। আপনারা টেস্ট করে আমায় কমেন্টসে জানাবেন কেমন লাগলো।